বাস্তবে সুনারা একদমই রোবটের মতো না, এবং আমি খুবই নর্মাল একটা মানুষ, প্রিয়মও নর্মাল, তবে ওর মধ্যে হয়তো রোবটিক জিনিস ঢুকে গেছে, কারণ সে রোবট প্রেমী। ক্যারেক্টারটা প্লে করতে যেয়ে হয়তো আমিও একটু ওরকম হয়ে গেছিলাম, বাট এখন নর্মাল হচ্ছি। আমি 9 দিব। এক কথা রাখলেন, মানে দুইয়ের জন্য বেশি রাখলেন? ওইটাও বলতে পারেন, আবার বলতে পারেন যে আমি আর্টিস্ট হিসাবে সবসময় মনে করি যে এটা ইনাফ না, আরও বেটার করা যেত, হয়তো আমরা আরও ইয়ে যদি মানে আরও বাজেট বা ওই স্কোপগুলো যদি পাই, আমরা হয়তো ফিউচার আরও বেটার করতে চাইবো। সো ওইটা ওয়ান রেখে দিলাম মোটিভেশনের জন্য ফিউচার। নিজের কী কী দিক ভালো লাগলো? নিজের সবই ভালো লেগেছে পুরো সিনেমাতে। না, কিছু কিছু জায়গায় মনে হচ্ছে অনেক বেটার করতে পারতাম, তবে বাকি সিনেমার সাথে ভালো গেছে, ঠিকঠাক মতো সিনেমাটা তৈরি হয়েছে, সবাই পছন্দ করছে, এটা হচ্ছে এটাই ভালো লেগেছে সবচেয়ে বেশি। অংমিন, অংমিন, আমার নাম জোসেফ, জোসেফ কিম। মিথ্যা কথা বলো, আসল নাম অংমিন দামার। অংমিন দামার, ওকে। অ্যাকচুয়ালি ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট দিস ফিল্ম? আমি আসলে একটু অবাক হয়ে গেছে যে আমার কিভাবে কাজ করেছে সেটা এই স্ক্রিনে কেমন সুন্দর ভাবে আসছে সেটা দেখে একটু মানে অসাধারণ, অনেক ভালো কাজ করেছে। আর সবচেয়ে ভালো লাগছে হলো যে আমি এই শুটিং করার সময় আমাদের একটা ফ্যামিলির মতো কাজ করেছি, মানে মানে একভাবে এই কোথায় এরকম সরো এরকম না, যে আমাদেরকে বুঝায়, ভালোভাবে বুঝাই দিয়ে আমাদের সিনেমা করেছে। আর আমাদের দীপঙ্করদা আমাদের সিনেমায় ভাবার মতো যে আমি একদম আমি একদম বাচ্চার মতো, যে আমি সিনেমা কখনো করিনি আর অ্যাক্টিংও কখনো করিনি, কিন্তু আমাকে একদম বাচ্চাকে চামচ দিয়ে বা খাওয়াই দিয়েছে। তো এটা এটা সব ক্রেডিট গোস টু আমাদের দীপঙ্করদা, আর অবশ্যই আমাদের শ্যাম ভাই, সুনেরা, ইনান, সুমন ভাই, আমাদের অ্যাক্টর। আজকে খুবই ভালো লাগছে, পুরো ঈদ ঈদ একটা ফিল মনে হচ্ছে, কারণ আসলে এই ছবি নিয়ে আমাদের সবার অনেক কী বলে আশা ছিল, সেই ঈদের সময় থেকে যে ছবি আসছে। তো আজকে এতদিনের একটা মানে আমরা যে এতদিন সবাই ওয়েট করেছি সেটা অবশ্যই শেষ হলো, এবং সকাল থেকে রেসপন্স এত ভালো পাচ্ছি, যারা যারা এই ছবিটা দেখছে এবং বের হয়ে আমাকে সবাই টেক্সট পাঠাচ্ছে অথবা অনেকে ফোন দিচ্ছে যে খুব ভালো ছবি, মানে এই সময় এই ধরনের একটা ছবি হতে পারে, তো এটা নিয়ে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। সংটা নিয়ে কি বলবেন আপনি? আমাদের প্রমোশনাল সং, এটা তো অ্যাকচুয়ালি ফুলি প্রমোশনাল একটা সং, ফান। এখানে আসলে এটা থাকে না যে আমাদের আগের সময় কিন্তু বেশি হতো ছবিতে, কিন্তু একটা ডান্স সং অথবা একটা পার্টি সং থাকতো। সো এইটা জাস্ট আমাদের গল্পের সাথে মিলিয়ে এইরকম রাখা যে এই তরুণী সবাই হচ্ছে এই মানে ডান্স করা অথবা সেলিব্রেট করা এই বিষয়টা। এটা যারা এখন পর্যন্ত দেখেছে তারা তো বললো যে অনেক সুন্দর মেকিং, ডিরেকশন খুব ভালো হয়েছে, তারপর সবাই যারা যারা এখানে অ্যাক্টিং করেছে সবার অ্যাক্টিং খুব ভালো হয়েছে, এবং কনসেপ্টটাও নতুন, এই ধরনের কনসেপ্টে এর আগে বাংলাদেশে কখনো ছবি হয়নি, এটাই ফার্স্ট টাইম। তো সবাই অনেক অ্যাপ্রিসিয়েট করছে, আর এটা নিয়ে টেনশনে ছিলাম যেহেতু আমাদের সবসময় যে ধরনের গল্প হয় তার থেকে একদম আলাদা, সো দর্শক কীভাবে নেবে, বাট ডেফিনেটলি দর্শক খুব ভালো মতো নিয়েছে। এই ছবিতে ডেফিনেটলি অনেক ভালো, মানে আমি এর আগে যেগুলো ক্যারেক্টার প্লে করেছি ওটার থেকে আমার নিশাত ক্যারেক্টার একদমই আলাদা, যেখানে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি। সো আমি রিয়েল লাইফে যেরকম, নিশাত একদমই অন্য রকম একটা ক্যারেক্টার,
তো আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি, এটা তো আসলে আপনারা দেখবেন, দেখে জানাবেন। সো এখন পর্যন্ত যারা দেখেছে সবাই ভালোই বলেছে। দর্শকদের সামনে যখন আসবো তখন যেন আসলে তাদের মনটা রাখতে পারি, তাদেরকে বারবার প্রমিস করছি যে আমরা একটা নতুন কিছু নিয়ে আসছি, আমরা একটা লাইন আছে আমাদের, আমি বারবার এই কথাটা বলছিলাম বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে উই আর নট হিয়ার টু উইন, উই আর হিয়ার টু মেক আ ডিফারেন্স, অ্যান্ড দের ইজ আ ডিফারেন্স বিটুইন উইনিং অ্যান্ড মেকিং আ ডিফারেন্স। সো আমার মনে হয় যে দিস ফিল্ম উইল মেক দ্যাট ডিফারেন্স ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চুরি আটকা তাহলে ওই যে একটা ডায়লগ ছিল, ও না না না, চোরকে ধরতে হলে ডাকাত হতে হবে। প্রথমত এটা একটা খুব সুন্দর একটা ছবি যেখানে আসলে দেশের ব্যাংক হ্যাকিং এর পর আসলে কি কি প্রবলেম হতে পারে এই জিনিসগুলো এখানে তুলে আসছে, সবাই সবার জায়গা থেকে কি কাজ করে তরুণ তরুণীরা, তো প্রত্যেকটা জিনিস এই ছবিতে আছে। আর এটাতে সুন্দর গান আছে, এটাতে ইমোশন আছে, রোমান্টিক বিষয় আছে, এবং সব কিছু মিলিয়ে এটা অনেক ইন্টারেস্টিং। হ্যাক হওয়ার চেষ্টা হয়েছে বাট করতে পারে, মানে এখনো পর্যন্ত হয়নি। আমার আসলে ক্যারেক্টারটা এরকম ছিল, আমি সেটা খুব একটা মজা করতে পারি নাই, কারণ আমি সারাক্ষণ ডায়লগ নিয়ে টেনশনে থাকতাম, আমার ডায়লগগুলো অনেক বড় বড় এবং অনেক কঠিন কঠিন ডায়লগ ছিল। অনেকেই এখানে ইম্প্রোভাইজ করার সুযোগ পেয়েছে কিন্তু আমারটা একদমই সম্ভব ছিল না, কারণ আমার ডায়লগের উপর অনেক কিছু ডিপেন্ড করছিল গল্পের, সো অনেক ইনফরমেশন ছিল, তো এই কারণে দেখা গেছে আমি লাইক বইয়ের মতো সারাক্ষণ মুখস্থ করতে থাকতাম ডায়লগ যেন ভুল না হয়, প্রত্যেকটা ওয়ার্ড যেন ঠিকঠাক হয়। হ্যাঁ কিছুদিন তো এরকম ছিল এই যে, কারণ আমরা টানা প্রায় কয়েকটা লটে তো শুট হয়েছে, বাট প্রথম লটটা প্রায় মনে হয় 10-12 দিন অথবা 15 দিন এরকম একটা শুট ছিল। তো ওই সময় লাইক ফুল সকাল থেকে রাত পর্যন্ত আমি যেভাবে ডায়লগ দিতাম, মাসে যাওয়ার পরেও হয়তো মাসে তো ওইভাবে কথা বলতো, একদিন মা আমাকে বলছে এইভাবে কথা বলতেছে কেন, সো আচ্ছা লাইক বস বস ভাব নিয়ে থাকে না যে অর্ডার করা এরকমভাবে কথা হচ্ছে। দর্শকদের জন্য কী বলা যাবে? দর্শকদের জন্য বলবো যে অন্তর্জাল ছবি রিলিজ হয়ে গেছে, যারা এতদিন ধরে আপনারা অপেক্ষা করছিলেন, তো তারা আপনারা প্লিজ হলে এসে সবাই ফ্যামিলি সহ অন্তর্জাল ছবিটা দেখবেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এবং কিছুক্ষণ আগে একজন দর্শক ছবি দেখেছে এবং এই যে এই এই গোল্ডের এই ব্রেসলেটটা আমাকে গিফট করছে একটু আগেই, তো আমি লাইক আমি আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যেটা কী করে। তো এইরকম আসলে ভক্তদের কাছ থেকে ভালোবাসা পাই, তারা সবসময় আমার ভালো কাজ দেখতে চায়, তো সবাইকে বলবো যে অন্তর্জাল খুব ভালো একটা ছবি, তো আপনারা হলে এসে ছবিটা দেখবেন।